আইপিএল এর ফাইনাল হবে আজকে, বৃষ্টি বাগড়া দিয়েছে, খেলা শুরু হতে সময় লাগছে, সেই ফাঁকে চলুন জেনে নেওয়া যাক আইপিএল এর ফাইনাল ম্যাচে এযাবৎ পর্যন্ত রান এবং উইকেটে সবার উপরে কারা রয়েছে। আট ফাইনালে রান করেছেন রাইনা সর্বোচ্চ 249 রান, 35.57 গড় তার, 150 স্ট্রাইক রেটে এই রান করেছেন ভারতের জাতীয় দলের সাবেক এই মারকুটে ব্যাটসম্যান। ফাইনালে দুবার 50 পাওয়া রাইনার সর্বোচ্চ ইনিংস ছিল 73 রানের। 2012 সালের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসানের বলে আউট হওয়ার আগে 38 বলে 73 রান করেছিলেন, তিনে নেমেছিলেন সেদিন সুরেশ রায়না। তার দল চেন্নাই 3 উইকেটে 190 রান তুলেছিল, 2 বল বাকি থাকতেই ফাইনালটা 3 উইকেটে জিতে গিয়েছিল তখনকার কলকাতা দলে খেলা সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। এরপরে রয়েছেন অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যান শেন ওয়াটসন, 236 রান করেছেন তিনি, ফাইনালে ইনিংস খেলেছেন 4টি, 117 রান তার সর্বোচ্চ স্ট্রাইক রেটও অনেক ভালো, 163.88। এরপরে রোহিত শর্মার রান 183, 6 ইনিংসে অর্থাৎ 6 বার ফাইনাল খেলেছে তার দল, 6 বারই তিনি ফাইনালে খেলেছেন, 183 রান করেছেন, সর্বোচ্চ করেছেন 68, 181 রান করেছেন। এরপর মুরালি বিজয় 4 ইনিংস খেলেছেন তিনি, সর্বোচ্চ রান তার 95, 180 রান করেছেন মহেন্দ্র সিং ধোনি, 8 ইনিংস খেলেছেন তিনি ফাইনালে, এবার দিয়ে তার দল 10 বার ফাইনাল খেলছে। মহেন্দ্র সিং ধোনির সর্বোচ্চ রান ফাইনালে 63, অপরাজিত, স্ট্রাইক রেট 135.33। 180 রান করেছেন ফাইনালে আর একজন, কারণ পোলার্ড 6 ইনিংস খেলে সর্বোচ্চ রান 60, তার স্ট্রাইক রেট সব থেকে ভালো এবং ঈর্ষণীয় 195.65। আইপিএল এর ফাইনালে সর্বোচ্চ উইকেট যে 5 জন বোলার পেয়েছেন তারা হলেন 10 উইকেটের মালিক ডোয়াইন ব্রাভো 7 ম্যাচে, সর্বোচ্চ ভালো তার বোলিং ফিগার 4 উইকেট 42 রানে, এরপর 7 উইকেট মিশেল জনসনের 3 ম্যাচ খেলে তিনি নিয়েছেন, 3 উইকেট 26 রানে তার সর্বোচ্চ ভালো রেকর্ড, 6 উইকেট নিয়েছেন মর্কল 5 ম্যাচে, তিনি তার ভালো ফিগার 2 উইকেট 12 রানে। এরপর শার্দুল ঠাকুর 6 উইকেট নিয়েছেন 4 ম্যাচ থেকে এবং লাসিত মালিঙ্গা 5 উইকেট নিয়েছেন 5 ম্যাচ খেলে। ফাইনালে এই যখন রেকর্ড তখন সর্বোচ্চ উইকেটের ডোয়াইন ব্রাভো এবং সর্বোচ্চ রানের সুরেশ রায়না কেউই এখন খেলায় নেই। ফাইনালে এবারে সর্বোচ্চ উইকেট এবং সর্বোচ্চ রানের মালিক যারা তাদের মধ্যে একমাত্র মহেন্দ্র সিং ধোনি এবার ফাইনাল খেলছেন। দেখা যাক বৃষ্টিবিঘ্নিত এই ফাইনালটা শেষ পর্যন্ত মাঠে গড়ালে তিনি আবার কোনো দুর্দান্ত পারফরমেন্স করতে পারেন কি না। এখন পর্যন্ত ফাইনালে তার সর্বোচ্চ রান অপরাজিত 63 রান।